আমরা পড়বো ক্রোমেটোফেজ। আমরা মধ্য পর্যায়টা পড়লে এটা আরো ক্লিয়ার হবে। তারপরে আমরা করি, এটাতে যেটা হয় সেটা হচ্ছে এটাতে আমি কিন্তু কেরিওকাইনোসিস নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু সাইটোকাইনোসিস নিয়ে আলোচনা করছি। দেখিস আমি এখন যেই কথাগুলো বলবো সেগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে যা আছে সেই সংশ্লিষ্ট কথাগুলো। সো এই যে ক্রোমেটোফেজ পর্যায়ে এই যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল থাকে। এটা কি হচ্ছে মাইক্রোটিউবিউল, আমরা যখন কোষের কঙ্কাল পড়বো, কোষের স্কেলিটন পড়বো, তখন হচ্ছে কোষের স্কেলিটন গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে মাইক্রোটিউবিউল। আচ্ছা, আমি গতকালকে যখন পড়াই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তখন আমি বলছিলাম যে নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আমি যখন বলছিলাম টিউবিউল দ্যাট মিনস এটা কি টিউবের মতো। আচ্ছা, প্রক্সিমাল মানে হচ্ছে প্যাঁচানো, সরি কনভলিউটেড মানে হচ্ছে প্যাঁচানো, প্রক্সিমাল মানে হচ্ছে কাছে, অর্থাৎ কাছের যে প্যাঁচানো নালিকাটা সেটা ছিল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এই যে এটা মাইক্রোটিউবিউল বললাম, টিউবিউল মানে হচ্ছে টিউবের মতো। আর এই যে যখন বললো মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট আর মাইক্রো মানে হচ্ছে বড়, এটা হচ্ছে বায়োলজি টার্ম, বায়োলজি টার্মে মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো মানে হচ্ছে ছোট আর মাইক্রো, মাইক্রো মাইক্রো একটা হচ্ছে এম আই সি আর ও মাইক্রো আর একটা হচ্ছে এম এ সি আর ও মাইক্রো। তো এই যে মাইক্রো মানে হচ্ছে ছোট আর এই মাইক্রো মানে হচ্ছে বড়, কি বললাম যে এই মাইক্রো টিউবিউল তার মানে হচ্ছে ছোট টিউবিউল। তবে এই যে অ্যাকচুয়ালি কি এরকম থাকে, একেবারে সূক্ষ্ম সুতার মতো, সূক্ষ্ম টিউবিউলের মতো অংশ থাকে এরকম, এগুলোকে আমরা মাইক্রো টিউবিউল বলি। ঠিক এই মাইক্রো টিউবিউলগুলো মিলে কি করে ক্রোমেটোফেজ পর্যায়ে একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। আমরা যদি স্পিন্ডল যন্ত্রটা দিকে খেয়াল করি, তাহলে স্পিন্ডল যন্ত্র হচ্ছে এইরকম, যেমন কি বললাম স্পিন্ডল যন্ত্র, এটা যে তন্তু, যে তন্তু গুলা বা যে টিউবিউল গুলা দিয়ে সে গঠিত, এই তন্তু গুলা বা এই টিউবিউল গুলাকে আমরা বলবো হচ্ছে স্পিন্ডল তন্তু। খেয়াল করো এটা হচ্ছে, আমি কি বললাম ক্রোমেটোফেজ পর্যায়ে কোন বৈশিষ্ট্য কেমন লাগবে, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কী ঘটে, মাইক্রোটিউবিউল আমি একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে, এই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করতে গিয়ে যে তন্তুগুলো লাগে প্রত্যেকটা তন্তুকে আমি বলবো হচ্ছে স্পিন্ডল তন্তু, প্রত্যেকটা তন্তুকে আমি বলবো স্পিন্ডল তন্তু। এখন যেটা হয় সেটা হচ্ছে এই, এটা যেহেতু আমি নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি, তো এই নিউক্লিয়াসের মধ্যে কি অবশ্যই ক্রোমোজোম আছে। এই যে নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কী করে, এই যে ক্রোমোজোমগুলো এরকম একসাথে জমা হয়, আমি সরি যে আমি প্রোফেস পর্যায়ে এই জিনিসটা দেখাই না, ক্রোমোজোমটা যে আমি এখন এরকম আঁকলাম, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কী ঘটে, সেটা হচ্ছে প্রোফেজ পর্যায়ের আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রোফেজ পর্যায়ে যে ক্রোমোজোমটা থাকে অ্যাকচুয়ালি তো ক্রোমোজোমটা হচ্ছে এইরকম, এটা যেহেতু সেন্টারে আছে অর্থাৎ এটা যেহেতু একেবারে মাঝখানে অবস্থান করতেছে দুইটা বাহুর, এই জন্য এটাকে বলা হয় যেহেতু সেন্টারে অবস্থান করতেছে এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রোনিয়া। কী বলা হয়? সেন্ট্রোনিয়া। আচ্ছা, এটাকে বলে সেন্ট্রোমিয়া। প্রোফেজ পর্যায়ে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই এই জায়গায় এই যে এই ক্রোমোজোমটা এই সেন্ট্রোমিয়ার ভিত্তিতে দুই ভাগে ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার ভিত্তিতে দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোমটা হয় এরকম, এরকম সেন্ট্রোমিয়ার ভিত্তিতে দুই ভাগে ভাগ, আমি এইটাই এদিকে আসছি। ক্লিয়ার? তার মানে প্রোফেজ পর্যায়ের আর কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে ওই জায়গায়
ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত দ্বিভাগে ভাগ হয়ে যায় এবং এই প্রত্যেকটিকে বলা হয় অপত্য ক্রোমাটিড। মানে অপত্য মানে কি, উৎপন্ন যেটা হয়েছে আগে যখন অপত্য কোষ পড়াইছে, মানে এটা যেহেতু এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে যেহেতু একটা ক্রোমোজোমটা ভাগ হয়েছে, দ্যাট মিনস ওইটা যেটা হবে সেটা হচ্ছে অপত্য ক্রোমাটিড। ক্লিয়ার? এই ভাগটা হচ্ছে ক্রোমাটিড, সেই জন্য বলতেছে অপত্য ক্রোমাটিড। খেয়াল রাখবো অপত্য ক্রোমোজোম বলতে পারবো, তুমি কখন অপত্য ক্রোমোজোম বলবা? যেটা হচ্ছে যখন সেন্ট্রোমিয়ার সহ দুইটা ভাগ হয়ে যাবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক এক একটা করে ক্রোমোজোম গঠন করবে, দ্যাট মিনস এখন তুমি বলতে পারো অপত্য ক্রোমোজোম। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে শুধু বলবা যেটা হচ্ছে অপত্য ক্রোমাটিড, অপত্য ক্রোমাটিড দ্যাট মিনস বাহুটা শুধুমাত্র ক্রোমাটিড অংশের ভাগ হয়েছে, সেন্ট্রোমিয়ার ভাগ হয় নাই, সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগ। ক্লিয়ার? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমি কি বললাম যে ক্রোমাটোফিস পর্যায়ে একটা স্পিন্ডল যন্ত্র, মাইক্রোটিবিউল দ্বারা একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এবং এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্র যে তন্তু দ্বারা গঠিত সেটা হচ্ছে সেগুলোকে বলা স্পিন্ডল তন্তু। এবং এই নিউক্লিয়াসে যেহেতু ক্রোমোজোমগুলো আছে এবং ক্রোমোজোমগুলো এখন দেখতে পারি যে একটা দুইটা তিনটা চারটা বাহু আছে, এটাকে বলা হয় ট্যাট্রার অবস্থা। ট্যাট্রা মানে হচ্ছে চার, এই জন্য এই অবস্থাটাকে বলা হয় ট্যাট্রার অবস্থা, অবস্থাটাকে বলা হয় ট্যাট্রার অবস্থা। ট্যাট্রার অনু মানে এক, ট্রাই মানে দুই, ট্রাই মানে তিন, ট্যাট্রা মানে চার। তো যেহেতু এই এক দুই তিন চারটা আছে এই জন্য এই অবস্থাটাকে বলবো ট্যাট্রার অবস্থা। সো একটু টার্মটা একটু মনে রাখো, সামনে অনেক কাজে দিবে। সো আমি কি বললাম এই ক্রোমোজোমগুলো ট্যাট্রার অবস্থা থাকে এবং এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার কি করে স্পিন্ডল তন্তু নির্দিষ্ট কিছু তন্তুর সাথে সংযুক্ত হয় 0.5 স্পিন্ডল। এই ক্রোমোজোমগুলো সবগুলো তন্তুর মধ্যে সংযুক্ত হয় না, কিছু কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। খেয়াল করো আমি এই তন্তুর সাথে ক্রোমোজোম দিচ্ছি, এই সব তন্তুর সাথে ক্রোমোজোম দিচ্ছি, বা এই তন্তুর সাথে ক্রোমোজোম দেই নাই, আবার এই তন্তুর সাথে ক্রোমোজোম দিচ্ছি দেই নাই, এই তন্তুর সাথে ক্রোমোজোম দিচ্ছি, এই তন্তুর সাথে ক্রোমোজোম দিচ্ছি, তার মানে এই সবগুলা তন্তুতে ক্রোমোজোম থাকে না, শুধুমাত্র নির্দিষ্ট কিছু তন্তুতে কি থাকে, ক্রোমোজোম থাকে। এই যেই নির্দিষ্ট তন্তুটাকে ক্রোমোজোম আছে, হ্যাঁ এটাকে আমরা স্পিন্ডল তন্তু বলবো। কেন স্পিন্ডল তন্তু বলবো? কারণ এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের একটা অংশ। আবার যেহেতু এটাতে ক্রোমোজোম আসছে, যেহেতু ক্রোমোজোম ধারণ করতেছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোমাল তন্তু। খেয়াল করো আমি কিন্তু এই যে এটাকে, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা এক দুই তিন। খেয়াল, আমি এক নম্বর তন্তুটাকে শুধুমাত্র বলবো স্পিন্ডল তন্তু, আমি এটাকে ক্রোমোজোমাল তন্তু বলতে পারবো না, কারণ এটাতে ক্রোমোজোম নাই। খেয়াল করো আমি দুই নম্বরটাকে বলতে পারি এটা হচ্ছে স্পিন্ডল তন্তু প্লাস ক্রোমোজোমাল তন্তু, আবার তিন নম্বরটাকে বলতে পারি এটা হচ্ছে স্পিন্ডল তন্তু প্লাস ক্রোমোজোমাল তন্তু। দ্যাট মিন্স আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এই তন্তুটা, এই এই প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে এক নম্বরে কেন ক্রোমোজোম নাই, দুই নম্বরে কেন ক্রোমোজোম ক্রোমোজোম আছে? এইটার ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি করে, এই তন্তুগুলো ক্রোমোজোমকে আকর্ষণ করে। সো যেইটাই বেশি আকর্ষণ করে নিয়ে আসতে পারে সেইটাই তার দিকে ক্রোমোজোমকে বসাইতে পারে। সো এই যে এই এই দুই নম্বর সেটা এবং দুই নম্বর তন্তু এবং তিন নম্বর তন্তু যেহেতু এটাকে আকর্ষণ করে নিয়ে আসছে, তার মানে এরা এরা অ্যাট্রাকশন করে নিয়ে আসছে। কি করে নিয়ে আসছে? অ্যাট্রাকশন। দ্যাট মিনস এই যে এই ফাইবারগুলো বা এই যে এই তন্তুগুলো অ্যাট্রাকশন করতে পারে, কাকে অ্যাট্রাকশন করতে পারে? ক্রোমোজোমকে অ্যাট্রাকশন করতে পারে। ঠিক এই জন্যে এই দুই নম্বর এবং তিন নম্বর ইয়াটাকে আমি স্পিন্ডল তন্তু বলার সাথে সাথে এদেরকে আমি অ্যাট্রাকশনের একটা কাটো আমি ট্রাকশন ফাইবার বলতে পারি। কী বলতে পারি? ট্রাকশন ফাইবার, বা যেহেতু আকর্ষণ করছে সেজন্য আমি বলতে পারি আকর্ষণ তন্তু। তার মানে আমি এই তন্তুটার জন্য কয়টা নাম পাইলাম? তিন চারটা নাম পাইলাম। আমি একটু যদি চিন্তা করি এই তন্তুটার জন্য, একটা হচ্ছে সে স্পিন্ডল যন্ত্রের অংশ, সেই জন্য এটাকে আমরা বলতেছি স্পিন্ডল তন্তু। আমি দুই নম্বরটাকে বলতেছি স্পিন্ডল তন্তু, দুই নম্বরটা হচ্ছে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। তারপরে স্পিন্ডল তন্তুর পরে এটা যেহেতু ক্রোমোজোমকে আকর্ষণ করতেছে এই জন্য এটাকে আমরা বলবো আকর্ষণ, কি বলবো? আকর্ষণ তন্তু, আকর্ষণ তন্তু। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে এই ক্রোমোজোমটা যেহেতু আকর্ষণ করতেছে, আকর্ষণের ইংরেজি হচ্ছে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনের ট্রাকশন নেব, তার মানে এই তন্তুটা বা এই ফাইবারটাকে আমরা বলবো ট্রাকশন ফাইবার বা ট্রাকশন তন্তু। কী বলবো? ট্রাকশন ফাইবার, ট্রাকশন ফাইবার বা ট্রাকশন তন্তু যেটাই বলবো। তারপরে এটা যেহেতু ক্রোমোজোমকে ধারণ করতেছে এই জন্য এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোমাল তন্তু, ক্রোমোজোমাল। না তুমি কী দাঁড়ালো ব্যাপারটা?
ওটা দেখো এই দুই নম্বরটা চারটা নাম আছে, বাট তুমি যদি এক নম্বরে যাও, এক নম্বরটাকে তুমি শুধুমাত্র স্পিন্ডল তন্তু বলতে পারবা, যেহেতু এটাতে ক্রোমোজোম লাগে নাই, সেহেতু এটাকে ক্রোমোজোমাল তন্তু বলতে পারবা না, যেহেতু এটা ক্রোমোজোমকে আকর্ষণ করে নাই, সেহেতু এটাকে আকর্ষণ তন্তু বলতে পারবা না, যেহেতু আকর্ষণ করে নাই তার মানে ট্রাকশন করে নাই, তার মানে এটাকেও তুমি ট্রাকশন ফাইবার বলতে পারবা না। তার মানে ব্যাপার কি দাঁড়াচ্ছে, আমি যদি সামারাইজ দিই তাহলে হচ্ছে তুমি মেটাফিস পর্যায়ে একটা স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, স্পিন্ডল তন্তুটা হচ্ছে মাকুয়া কুতির, তারপরে স্পিন্ডল তন্তুটা হচ্ছে মাকুয়া কুতি, এই স্পিন্ডল তন্তুটার এই যে তারপরে এই যে সাপোজ এটা হচ্ছে মাঝখানের অংশ, এই যে মাঝখানের যে অংশটা বা এটা মাঝখানের এটা মাঝখানে এই যে মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, খেয়াল করো ইকুয়েডর বা বিষুবীয় অঞ্চল, আমরা যখন ক্যাপ করি এটা কি বলে পৃথিবীর হ্যাঁ বলি তখন পৃথিবীর এই যে অঞ্চলটাকে বলা হয় বিষুব অঞ্চল, আর এই দুটাকে বলা হয় মেরু, এটা হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু, সো এটা ঠিক এরকম, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে একটা মেরু, তার মানে একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল তন্তু দ্বারা গঠিত হয়, স্পিন্ডল যন্ত্রটা মাকু আকৃতি, এই স্পিন্ডল যন্ত্র কি থাকে, এই স্পিন্ডল যন্ত্রের একটা বিষুবীয় অঞ্চল থাকে, দুইটা মেরু থাকে, সব কিছু বলতে পারবা, তারপরে হচ্ছে এই ক্রোমোজোমগুলোর সরি এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলা হয়, কিছু কিছু নির্দিষ্ট স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম সংযুক্ত হয়, ওই তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু বলা হয়। তারপরে যেটা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারো সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো যদি ক্রোমোজোম কীভাবে বিন্যস্ত আছে সেটা যদি দেখতে চাও, অ্যাকচুয়ালি এই যে একটা খেয়াল করো এই যে ক্রোমোজোমের যে বাহুগুলো, এইগুলো হচ্ছে বাহু, এই যে দুইটা হাতের মতো এই বাহুগুলো হচ্ছে মেরুর দিকে অবস্থান করতেছে, দেখ মিনস এই দুইটা বাহু এই মেরুর দিকে, এই দুইটা বাহু এই মেরুর দিকে অবস্থান করতেছে, তুমি এইটা বলতে পারো যে ক্রোমোজোমগুলোর বাহু মেরুমুখী হয়ে অবস্থান করে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রাণী কোষে ঘটে, সো প্রাণী কোষের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ওইখানে সেন্ট্রিওল থাকে, আমরা জানি যে নিউক্লিয়াসের কাছাকাছি যে দুইটা দণ্ডাকার যে ইয়া থাকে এগুলোকে বলা হয় সেন্ট্রিওল। তারপর এটা হচ্ছে সাপোজ নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম, অলমোস্ট এন্ডোপ্লাজম রেটিকুলাম, সরি এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এখন এই নিউক্লিয়াসের কাছাকাছি ঠিক এইরকম নিউক্লিয়াসের কাছাকাছি ঠিক এরকম একটা অঙ্গাণু থাকে, এটাকে বলা হয় সেন্ট্রিওল। সো এই সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাণী কোষে আমরা সেন্ট্রিওল দেখতে পাই। অ্যাকচুয়ালি কি হয় এই যে এই সেন্ট্রিওলটা খেয়াল করো, এই সেন্ট্রিওলটা দুই ভাগে ভাগ হয়েছে, এবং দুই ভাগে ভাগ হওয়ার পরে এই সেন্ট্রিওল দুইটা কি করে, এই যে মেরু আছে না এই মেরুর মধ্যে চলে যায়, যখন এই মেরুর মধ্যে চলে যায় এটা হচ্ছে সেন্ট্রিওল, ইভেন এরা যখন এই জায়গায় চলে যায়, এই জায়গায় চলে যাওয়ার পরে এরা একটা রশ্মি বিচরণ করে, অর্থাৎ তুমি যখন যদি তখন ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখো তখন দেখবো যে এই জায়গাটা আলো ছড়াচ্ছে, দেখবে যে একটা রশ্মি বিচরণ করে, এই রশ্মিটাকে বলা হয় তোমরা সামনে পড়বা যখন জৈব জৈব যুগ যখন পড়বা ইয়াতে বলে কেমিস্ট্রিতে, তখন দেখবা যে একটা কার্যকরী মূলক হচ্ছে অ্যাস্টার, এরকম অনেক কার্যকরী মূলক আছে অ্যালকোহল এরকম, সো ওই ওই অ্যাস্টারের তৈরি মানে অ্যাস্টার একটা পদার্থ উৎপন্ন করে, সো ওইটাই মূলত আলোকিত করে বা ওইটাই মূলত রশ্মি ছড়ায়, সো এই জন্য এই রশ্মিটাকে বলা হয় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। কি বললাম যে প্রাণী কোষে, এটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, সেন্ট্রাল মোটামুটি প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না বললেই চলে, তবে কিছুতে থাকতে পারে। কি বললাম যে এই সেন্ট্রাল কি থাকে, সেন্ট্রালটা দুই ভাগে বিভক্ত হয় এবং এই দুই ভাগে বিভক্ত সেন্ট্রাল দুই মেরুতে অবস্থান নেয় এবং দুই মেরু থেকে তারা অ্যাস্টার রশ্মি বিচরণ করে। আর কাছে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের যে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস হচ্ছে এনভেলোপ আর নিউক্লিওলাস, খেয়াল করো এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে হ্যাঁ নিউক্লিওলাস আর এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলোপ অর্থাৎ নিউক্লিয়ার পর্দা, সো এই দুইটা বিলুপ্ত হওয়া শুরু করে। তাহলে আমি কি বলবো, আমি যদি সামারাইজ দিই টু মেটাফিস পর্যায়ে, তাহলে টু মেটাফিস পর্যায়ে প্রথমে বলবা যে একটা মাইক্রোটিউবুল নির্মিত একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এবং স্পিন্ডল যন্ত্র মাকু আকৃতির স্পিন্ডল তন্তু, মাকু আকৃতি এবং স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল তন্তু দ্বারা গঠিত, এই স্পিন্ডল তন্তুটি একটি বিষুবীয় অঞ্চল রয়েছে এবং দুইটি মেরু রয়েছে, খেয়াল করো। তারপরে কি ঘটে, টু মেটাফিস পর্যায়ে স্পিন্ডল তন্তু কিছু নির্দিষ্ট তন্তুর সাথে ক্রোমোজোম সংযুক্ত হয়, এই যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম সংযুক্ত হয় সেই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু বা আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু। তারপর কি বলবা, যখন ক্রোমোজোমগুলো ওই স্পিন্ডল তন্তু ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তুতে অবস্থান করে তখন বাহু দুটি মেরুমুখী হয়ে থাকে, বাহুগুলো মেরুমুখী হয়ে থাকে,
তারপরে কি বলবা, আর প্রাণী কোষের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা জানি যে সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য, সেন্ট্রিওল সাধারণত উদ্ভিদ কোষে থাকে না। তো যেটা ঘটে সেটা হচ্ছে সেন্ট্রিওলটা দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এই সেন্ট্রিওলটা দুই মেরুতে অবস্থান নেয়, এবং দুই মেরুতে অবস্থান নেওয়ার পরে তার একটা রশ্মি বিচ্ছুরণ করে, ওই রশ্মিটা যে বিচ্ছুরণ করে ওইটা হচ্ছে ওই রশ্মিটাকে বলা হয় হচ্ছে অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মি। তারপরে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সময় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। এটি হচ্ছে ক্রোমেটাফেজ পর্যায়। তারপরে আমি যেটাতে চলে যাবো সেটা হচ্ছে ক্রোমেটাফেজের পরে আমি চলে যাবো হচ্ছে মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায় খুব ইজি।